আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো ইফতারির পরে খুব খারাপ লাগতেছিল, তা বড় আপু বলল যে উনি এখন একটি আমাকে নতুন একটি আম ভর্তা করে খাওয়াবে। তা চলে আসলাম আম ভর্তা খেতে। এখন দেখি আপু আম ভর্তাটা করবে। প্রথমত আম ভর্তা করতে আমাদের লাগছে কাঁচা আম। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি, আর নিয়েছি চিনি। চিনির পরিমাণটা এরকমই, যদি মনে করেন যে আমটা টক হয় তাহলে চিনিটা একটু বেশি লাগবে, না হলে স্বাদ মতন দিলেই হবে। এখানে লাগছে গুঁড়া দুধ, শুকনো মরিচ টালা, ভিট লবণ এবং সাধারণ লবণ। তা দেখে আপু কিভাবে কি করে। আপু প্রথমে আমটাকে ছিলে নিচ্ছে, আমটাকে ভালো করে ছিলে নিতে হবে। অল্প অল্প সবুজ অংশ থাকলেও অসুবিধা নেই। আজ আপুর হাতের স্পেশাল আম ভর্তা খাবো। এটা আপু আপু শ্বশুর বাড়িতে বানিয়ে নাকি খেত সবাই মিলে। এখন আজ আপু আপুর শ্বশুর বাড়ির রেসিপি আমাদের সাথে শেয়ার করবে। এই ভর্তাটা নাকি সবাই খুব পছন্দ করে। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। সারাদিন রোজার পর একটু টক খেলে অনেক ভালো লাগে। টক পছন্দ করে না, এমন মেয়ে খুঁজেই পাওয়া যায় না, ছেলে মেয়ে না, সবাই কম বেশি টক পছন্দ করে। ইফতারির পরে নামাজের আগে একটু খেলে অনেক ভালো লাগে। এটা অবশ্য আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আমগুলি ছেলা হয়ে গেলে এভাবে করে পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে কষ্টটা বের হয়ে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমগুলিকে এখন আমরা কাটার দিয়ে কুচিয়ে নিব পাতলা পাতলা করে। সবজি কাটার দিয়ে, এই যে সবজি যেটা দিয়ে ছিলে সেটা দিয়ে আপু এই যে এভাবে করে নিচ্ছে, কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। এভাবে করলে একটু পাতলা পাতলা হয়, যখন এটা হাত দিয়ে চটকাবে তখন এটা একদম মিশে যাবে। এভাবে করে সমস্ত আমগুলিকে সে কুড়িয়ে নিবে কাটার দিয়ে। আমগুলি এই যে কুড়ায় নিচ্ছে। হালকা পাকা আম হলেও কোনো অসুবিধা নেই, কাঁচা পাকা মিলিয়ে নেওয়া যাবে। এভাবে করে সমস্ত আমগুলি কুড়িয়ে নিব। আমগুলি এই যে কুচানো হয়ে গেছে, খুব পাতলা পাতলা করে কুচিয়েছে। এই যে ওই মেশিন দিয়ে কুচালে এরকমই হবে। এটা আলু কুচানো মেশিন না, এটা হলো সবজি কোরানো যে মেশিন, সবজি কাটে সেটা, সবজি ছেলার মেশিন। তো এখন আমরা সমস্ত উপকরণগুলি মিশিয়ে ফেলব। প্রথমে আপু দুটো শুকনো মরিচ নেবে, সাথে স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে একটু মরিচটাকে ডলে নেবে। এখন এই যে দিয়ে দিবে চিনি, চিনিটাকে দিয়ে ভালো করে একটু মথে নেবে। চিনিটা দিলে কোনো পানি দিতে হবে না, কেননা চিনিটা গলে একটি রস বেরোবে, রসে হয়ে যাবে।
এই রসটা খেতে নাকি অনেক মজা লাগে। এই যে একদম আমটা একদম নরম হয়ে গেছে। এই যেভাবে করে একটু মথে নিতে হবে। এখন দিয়ে দিবে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে একটু মথে নেবে। আসলে আম ভর্তাটা তো এক একজন এক একভাবে পছন্দ করে। আপু শ্বশুর বাড়িতে বা আপুরা এভাবে খেতেই অনেক বেশি পছন্দ করে, তাই আপু আজকে এভাবে করে আমাকে বানিয়ে দিচ্ছে। কেননা আমি সবসময়ের জন্য কাসুন্দি দিয়ে অন্যভাবে একটু মাখাই খাই, কিন্তু আপু আজকে এভাবে স্পেশাল, এটা আপুর স্পেশাল আম ভর্তা আজকে আমাদের জন্য তৈরি করতেছে। এটা তৈরি হয়ে গেছে, আপু এই যে আমাদেরকে খেতে দিচ্ছে, দেখে আমরা টেস্ট করে বলবো কেমন হলো। অল্প অল্প করে দাও, কেননা সবাই খেয়ে দেখুক কেমন লাগতেছে। আপুর আজকে আম ভর্তাটা এখন আমি একটু টেস্ট করে দেখব। আমু তো আম ভর্তা খায়, তুমি খাবে? আমি একটু টেস্ট করব। সত্যি অনেক মজা, লবণ ঝাল দুধ একদম পারফেক্টভাবে হয়েছে, অনেক মজা লাগতেছে, কথা বলতে পারতেছি না স্বাদের জ্বালা। এখন দেখি তোয়া একটু খেয়ে দেখবে। তুমি খেয়ে দেখো মা, তোয়া এখন টেস্ট করবে। তোয়া টেস্ট করে বলবে কেমন হলো। আমু কেমন হয়েছে? অনেক বেশি মজা হয়েছে, ভালো লাগতেছে? মমকে থ্যাংক ইউ বলে দাও। বলো অনেক ভালো হয়েছে, বলো মমকে। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর একটু খাইয়ে দেখো আম্মু। সত্যি অনেক মজা। আম্মু ভিডিওটা আজকে এখানে শেষ করো, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। টাটা দাও। টাটা। চামিজটা রেখে টাটা দিতে হয় আম্মু। টাটা। আল্লাহ হাফেজ।